রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে সংবর্ধনা দেবেন নাগরিকরা। সেখানে আছেন সহকর্মী জয়দেব দা, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। জয়দেব, সংবর্ধনায় অনুষ্ঠানে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, কি বলছেন নাগরিকরা, আমাদের বিস্তারিত জানাবেন। মাহমুদা মণি, আপনি যেমনটি বলছিলেন, বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি যিনি পাবনা থেকে, পাবনার সন্তান, পাবনা থেকে এবারের 22তম রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়েছেন তাকে নাগরিক সংবর্ধনা দিচ্ছে পাবনার নাগরিক সমাজের পক্ষ থেকে। যেই কলেজ মাঠটি এডওয়ার্ড কলেজ মাঠ, 1968 সালে এই কলেজ থেকেই এইচএসসি পাস করেছিলেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সেই কলেজ মাঠে আজকে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হচ্ছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এখন তাকে অভিনন্দন জানাচ্ছেন ও সংবর্ধিত করছেন, তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। প্রথমে নাগরিক সমাজের প্রতিনিধিরা যারা নেতৃত্ব দিচ্ছেন পাবনাতে, তাদের পক্ষ থেকে তার কাছে কিছু দাবি দাওয়াও তুলে ধরা হয়েছে। এই মাটির সন্তান হিসেবে যে প্রাচীনতম একটি জেলা, প্রায় 191 বছরের পুরনো এই জেলাটি, 1832 সালের যে জেলা প্রতিষ্ঠিত হয়েছে সেই জেলা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি কাজ করেছেন, তিনি সাংবাদিকতা করেছেন, তিনি আইনজীবী ছিলেন, তিনি ছাত্রলীগের রাজনীতি করেছেন, তিনি যুবলীগের রাজনীতি করেছেন, তিনি এই শিক্ষকতা করেছেন, বিভিন্ন পেশায় বিভিন্ন পেশার মানুষের সাথে তৃণমূল থেকে তার সেই সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততার কথাগুলি নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন। তারা বলছেন তিনি সমাজের প্রত্যেকটি শ্রেণীর সাথে তার যোগাযোগ রয়েছে, তিনি এদেশকে দুর্নীতিমুক্ত করতে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনেও কাজ করেছেন, এমনকি পদ্মা সেতুতে তিনি যে ভূমিকা রেখেছেন, পদ্মা বাংলাদেশকে একটি অপবাদ দেওয়ার চেষ্টা করেছিল ওয়ার্ল্ড ব্যাংক, সেই পদ্মা সেতুতে তিনি শক্তিশালী ভূমিকা রেখেছেন, তার ভূমিকার কারণে কানাডার আদালতে পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ করতে পারেনি ওয়ার্ল্ড ব্যাংক। সেই জায়গা থেকে একটু আগে নাগরিক সমাজের যিনি সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, তিনি বলছিলেন প্রধানমন্ত্রী আসলে পাবনাবাসীকে একটি সারপ্রাইজ দিয়েছেন, একটি বিস্ময় উপহার দিয়েছেন, সেই উপহারের জন্য তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং এই সংকটকালীন সময়ে জাতিকে সঠিক দিক দেখাবেন এই রাষ্ট্রপতি, এমনটি প্রত্যাশা করছেন পাবনার মানুষ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।